ইদানিং যা গরম পড়েছে তাতে আমাদের সুস্থ থাকতে গেলে খেতে হবে হালকা খাবার, কম তেল মশলাযুক্ত খাবার, আর যতটা সম্ভব তিত খাওয়াটা বেশি করে দরকার। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি তিত ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই তিত ডালটা করব মুগ ডাল দিয়ে। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল দিয়েছি। মুগ ডালটাকে প্রথমে একটু ভাজা করে নেব। ডালগুলো ভাজা করে নেওয়া হয়ে গেছে, এখন এই ডালটাকে ধুয়ে নেব। 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করার মতো প্রয়োজন মতো জল দিতে হবে, যতটুকু জল লাগবে সিদ্ধ করতে সেরকম বুঝে শুনে জলটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি কড়াইতে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তাতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে দিচ্ছি যাতে করে যে গোটা ডালগুলো আছে সেই ডালগুলো ভেঙে যাবে। এখন ডালটাকে একটু জল দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দিয়ে ডালটাকে প্রথমে ফুটিয়ে নেব। ডালের পরিমাণটা কতটা হবে সেরকম বুঝে জলটাকে দিতে হবে। এখন জলটা ফুটে উঠেছে, আমি ডালটাকে ঢেলে নেব। ডালটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এখন গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর যে উচ্ছেগুলো আমি রেখে দিয়েছিলাম উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, এরকম গোল গোল করে, একটু খুব বেশি পাতলা না আবার মোটাও না, এরকমভাবে কেটে নিয়েছি। এখন এই উচ্ছেগুলোকে ভাজা করে নেব। কড়াইয়ের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, আর দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। উচ্ছেগুলো যেহেতু পাতলা করে কাটা আছে সেজন্য ঢাকা দিতে লাগবে না, আমি ঢাকা ছাড়াই এমনি ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। উচ্ছেগুলো এরকম লাল লাল করে ভাজা করে নিতে হবে। উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা করে, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। কাঁচা লঙ্কা 2টো একটু চিড়ে দিয়েছিলাম। এখন এই আদা আর শুকনো লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটু অল্প একটু হাতায় করে প্রথমে ডাল দিয়ে দিলাম। এবারে বাকি যে ডালটাকে আমি জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে ঢেলে দিলাম। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে নুন, নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু উচ্ছেগুলো ভাজার সময় একটু নুন দেওয়া ছিল ওই জন্য পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এই তিত ডালটাতে একটু চিনি দিতে হবে, দিলে খেতে ভালো লাগে। এখন আবার ডালটাকে খানিকক্ষণ বেশ ফুটিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়া রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানে চলে আসবে। তৈরি হয়ে গেছে আমার উচ্ছে দিয়ে মুগ ডালের রেসিপি। আপনারা একবার এই বাড়িতে এই ডালের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আজকের মতো বিদায়।